এক দশক ধরে দেশে এক ধরনের শাসন মডেল তৈরি হয়েছে, আর ওই মডেলের কারণে সুবিধাভোগী গোষ্ঠীকে নিয়ন্ত্রণের চেয়ে তাদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। যমুনা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, অর্থনীতিতে রাজনীতি সম্পৃক্ত হয়ে গেছে, সংকটের সুষ্ঠু সমাধানের জন্য প্রতিযোগিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচন দরকার, যেখানে গুরুত্ব পাবে সাধারণ মানুষ। 12% বেশি এখন খাদ্য মূল্যস্ফীতি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে খাদ্য কিনতে 12% বেশি টাকা ব্যয় করছে মানুষ, বেঁচে থাকতে অনেকেই ভেঙে খাচ্ছে সঞ্চয়। শুধু মূল্যস্ফীতি নয়, স্বস্তিতে নেই দেশের অর্থনীতি, এলোমেলো অবস্থায় সব সূচক, এরই মধ্যে চালু করা হচ্ছে একের পর এক মেগা প্রকল্প। একদিকে জীবন ধারণে অস্বস্তি, অন্যদিকে উন্নয়নের প্রচার, দুই দিক নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রখ্যাত অর্থনীতিবিদ মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ গোষ্ঠীর কাছে অসহায় সরকার। বাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী কিছু খুবই একটা শক্তিশালী অবস্থানে আছে এবং তাদের সাথে তাদের উপর নিয়ন্ত্রণের সরকারি প্রচেষ্টার কোনো বিশ্বাসযোগ্য পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এবং অনেক সময় বোঝা যাচ্ছে গোষ্ঠী, এই যে বাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর স্বার্থ এবং সরকার একাকার হয়ে গেছে। অর্থনৈতিক শাসনের ধরনই বিপর্যয়ের কারণ বলে মনে করেন এই অর্থনীতিবিদ। জানান, গোষ্ঠী স্বার্থকে নিয়ন্ত্রণের চেয়ে প্রশ্রয় দেওয়া হচ্ছে, গুরুত্ব পাচ্ছে না সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা। গত এক দশকে এক ধরনের অর্থনৈতিক শাসন মডেল এখানে তৈরি হয়েছে, ওই মডেলের কারণেই কিন্তু এখানে এক ধরনের গোষ্ঠী স্বার্থকে নিয়ন্ত্রণ করার চেয়ে গোষ্ঠী স্বার্থের বিষয়টাই সরকারের নীতি এবং নজরে প্রাধান্য পাচ্ছে, সাধারণ মানুষের স্বার্থ সেখানে প্রাধান্য ওইভাবে আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আসছে নির্বাচন, নির্বাচনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি কর্মসূচি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা মনে করেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ দরকার, একই সঙ্গে জনগণের স্বার্থ ভোটের মাধ্যমে নিশ্চিত করারও তাগিদ দেন এই অর্থনীতিবিদ। জনগণের ভোটাধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়া যেন সাধারণ মানুষের স্বার্থে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেই সমাধানগুলো সুযোগের একটা এইগুলো সুযোগ আর কি, এই নির্বাচন সেগুলো, সেই সুযোগগুলো যাতে সঠিকভাবে সামনে আসতে পারে সেদিকেই আমার মনে হয় নজরটা সেদিকে এবং ব্যাখ্যাগুলো সেদিকে দেওয়াটা প্রয়োজন। ঋণ নির্ভর প্রকল্প অর্থনীতিতে ঝুঁকি বাড়াচ্ছে বলেও মত দেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজনৈতিক অর্থনৈতিক শাসন যেটা বলবৎ আছে এখন, ওইটাকে অক্ষুণ্ণ রেখে এই অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলার কোনো বিশ্বাসযোগ্য পন্থা নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।